हेलो एवरीवन, দিস ইজ সুজন্ত এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি টুল। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোমোসোমের রাসায়নিক উপাদান অর্থাৎ কেমিক্যাল কম্পোনেন্টস অফ ক্রোমোসোম। এই ক্রোমোসোমের রাসায়নিক উপাদানগুলো কি কি রয়েছে সেই উপাদানগুলি সম্পর্কে জানব এবং সেই উপাদানের গঠন উপাদান সম্পর্কেও জানব। ক্রোমোসোমের উপাদানগুলিকে কিন্তু সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দেখো প্রোটিন রয়েছে, দ্বিতীয়ত ধাতব আয়ন গুলো কিছু রয়েছে, ধাতব আয়ন, আর তৃতীয়ত রয়েছে নিউক্লিক অ্যাসিড। এটাই কিন্তু মেন নিউক্লিক অ্যাসিড গুলো রয়েছে। তারপরে চলে আসি প্রোটিন। প্রোটিনকে আবার দুটি প্রোটিন সম্বন্ধে আমরা জানব। একটি হচ্ছে হিস্টোন প্রোটিন, আরেকটি হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তারপর চলে আসি ধাতব আয়ন গুলো। ধাতব আয়ন গুলি যেগুলো থাকে সেগুলো সাধারণত দেখো ম্যাগনেসিয়াম 2+ আয়ন, 3+ আয়ন, এইগুলো কিন্তু ধাতব আয়ন গুলি থাকে। তারপরে চলে আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই ধরনের, ডিএনএ আর আরএনএ। এই ডিএনএ ও আরএনএ এর গঠন কিন্তু আমরা এই ক্লাসে ফুল ডিটেইলস সম্বন্ধে জানব। ফার্স্ট আমরা প্রোটিন নিয়ে কিন্তু আলোচনা করব। প্রোটিন যে যে দেখলাম দুই ধরনের প্রোটিন থাকছে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটি হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন গুলো একটু আমরা দেখে নিই। তাহলে ক্রোমোসোমের যে প্রধান একটি উপাদান ছিল প্রোটিন, এই প্রোটিনকে আমরা দুই ধরনের বলছি। একটি হচ্ছে কি হিস্টোন প্রোটিন, আরেকটিকে বলছি নন হিস্টোন প্রোটিন। এবার দেখো হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনটা কিন্তু ক্রোমোসোমে কিন্তু 45% থাকে, আর নন হিস্টোন প্রোটিনটা কিন্তু অনলি 5% থাকে। এবার দেখো এই যে হিস্টোন প্রোটিনটা কিছু অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। প্রোটিন মানে প্রোটিনের সরলতম উপাদান অ্যামাইনো অ্যাসিড জানি। এখানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলি থাকে সেগুলি দেখো আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। নন হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলি থাকে সেগুলো দেখো ট্রিপটোফ্যান, আরেকটি হচ্ছে টাইরোসিন। তাহলে দেখো এই এই হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে কিছু অ্যামাইনো অ্যাসিড আর নন হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে কিছু অ্যামাইনো অ্যাসিড গুলি দেখে নিলাম। এবার দেখো হিস্টোন প্রোটিন তাহলে কি কি থাকে। ক্রোমোজোমের নিউক্লিওজোম মডেল করতে গিয়ে আরো ভালো করে জানবে, তার আগে জেনে নাও যে হিস্টোন প্রোটিন গুলো কিন্তু 5 ধরনের থাকে। হিস্টোন প্রোটিন সেগুলো কি কি, H1 হিস্টোন প্রোটিন, H2 হিস্টোন প্রোটিন, H2B হিস্টোন প্রোটিন, আর H3 হিস্টোন প্রোটিন, আর H4 হিস্টোন প্রোটিন। তাহলে দেখো 5 ধরনের থাকে, H1 হিস্টোন প্রোটিন, H2A হিস্টোন প্রোটিন, H2B হিস্টোন প্রোটিন, আর H3 হিস্টোন প্রোটিন, আর H4 হিস্টোন প্রোটিন। এই 5 ধরনের কিন্তু হিস্টোন প্রোটিন গুলো দেখা যায়। এগুলো আবার ক্রোমোসোমের নিউক্লিওজোম মডেল করতে গিয়ে H1 ব্যতীত আর বাকি যে 4 প্রকার যে হিস্টোন প্রোটিন রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকে 2 অণু করে টোটাল 8টি হিস্টোন প্রোটিন সৃষ্টি করবে, যাকে আমরা কোর অক্টোমার বা হিস্টোন অক্টোমার বলে থাকি। তারপরে চলে আসি দেখো যে নন হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে এই নন হিস্টোন প্রোটিন গুলো কি কি থাকে, না সেগুলো হচ্ছে দেখো স্ক্যাফোল্ড প্রোটিন, আরেকটি হচ্ছে HMG প্রোটিন। তাহলে দেখো আমরা হিস্টোন প্রোটিন সাধারণত আমরা 5টি পেয়েছিলাম, এখানে নন হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে স্ক্যাফোল্ড প্রোটিন আর HMG প্রোটিন সম্বন্ধে জানতে পারলাম। এবার চলে আসি যে দ্বিতীয় উপাদান, আমরা ধাতব আয়নগুলো তেমন বেশি আমাদের নেই, এই মোটামুটি জেনে রাখো ধাতব আয়নগুলো দেখা যায়। দেখো অন্য একটি উপাদান যেটা চলে আসছি, তাহলে দেখো নিউক্লিক অ্যাসিডের সাধারণত দুটি উপাদান ছিল, নিউক্লিক অ্যাসিড, তাহলে দুটো উপাদান ছিল,
একটি বলা হচ্ছে ডিএনএ আর একটিকে বলা হচ্ছে আরএনএ। তাহলে আমরা প্রথমত কিন্তু এই ডিএনএ এর গঠন উপাদানগুলো দেখে নেব এবং ডিএনএ কি সমস্ত কি সেটা আমরা জেনে নেব। তাহলে প্রথম ডিএনএ এর সম্বন্ধে আমরা ডেসক্রাইব করব এবং ডিএনএ এর গঠনগুলো দেখব গঠন কেমন থাকে। তাহলে ফার্স্ট অফ অল চলে আসছি দেখো ডিএনএ কে, ডিএনএ এর সম্বন্ধে জানব। দেখো ডিএনএ এর সম্বন্ধে পুরো নামটা যদি আমরা জানি তাহলে আমাদের সংজ্ঞাটা অটোমেটিক্যালি চলে আসবে। ডিএনএ তাহলে পুরো নাম কি না, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ এর পুরো নাম কি জানলাম, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার চলে আসি ডিএনএটা জানতে হলে আমাদের নিউক্লিওটাইড সম্বন্ধে জানতে হবে। কি জানতে হবে, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো অসংখ্য মিলিত হয়ে কিন্তু ডিএনএ সৃষ্টি হয়েছে। নিউক্লিওটাইড, এই অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে কিন্তু ডিএনএ সৃষ্টি হবে। তারপর চলে আসি, এগুলো আমি আসছি এইটা ভালো করে জানবো, তার আগে নিউক্লিওটাইড জানতে হবে। এই নিউক্লিওটাইডটা কি, তাহলে দেখো নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয় সেইটা আগে দেখে নিই। নিউক্লিওটাইড কিন্তু প্রধানত তিনটি উপাদান নিয়ে গঠিত হয়। প্রথমত দেখো যে পেন্টোজ শর্করা, এখানে দেখো পার্টিকুলার ভাবে আমরা নিউক্লিওটাইড জানছি, তবে আরএনএ এর ক্ষেত্রে স্পেসিফিক্যাল গুলো যেগুলো আলাদা থাকে সেইগুলো একটু দেখে নেব। সাধারণত দেখো পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা দুই ধরনের আমরা জানবো। ডিএনএ এর ক্ষেত্রে এক ধরনের পেন্টোজ শর্করা থাকে আর আরএনএ এর ক্ষেত্রে কিন্তু এক ধরনের পেন্টোজ শর্করা থাকে। ডিএনএ এর ক্ষেত্রে যে পেন্টোজ শর্করা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এবার দেখো প্রথমত যেটা থাকলো জানলাম যে পেন্টোজ শর্করা, আর যেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ থাকে যেটা ডিএনএ। আরএনএ তে আমরা অনলি রাইবোজ শর্করা জানবো। তারপর দ্বিতীয়তে চলে আসি, নাইট্রোজেন বেস গুলো থাকে, নাইট্রোজেন বেস গুলো দেখা যায়। এবার দেখো নাইট্রোজেন বেস গুলো কিন্তু দুই ধরনের থাকে, সেটা কি কি না, একটা হচ্ছে দেখো পিউরিন বেস, পিউরিন বেস থাকবে, পিউরিন বেস থাকবে, আর একটা হচ্ছে পিরিমিডিন বেস থাকবে, পিরিমিডিন বেস থাকবে। তাহলে পিউরিন বেস গুলো কোনগুলি আর পিরিমিডিন বেস গুলো কি কি দেখে জেনে নিই। তাহলে দেখো পিউরিন বেস গুলো হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, এগুলো হচ্ছে পিউরিন বেস। পিউরিন বেস কে আমরা অ্যাডেনিন কে বড় হাতের এ আর গুয়ানিন কে বড় হাতের জি চিহ্ন দ্বারা ধরে জানবো। তারপর আসি পিরিমিডিন বেস, পিরিমিডিন বেস কিন্তু দুই ধরনের, এগুলো কিন্তু আমরা ডিএনএ এর ক্ষেত্রে জানছি, আমরা আরএনএ এর ক্ষেত্রে এখন আসছি না। তাহলে পিরিমিডিন বেস দেখো, পিরিমিডিন বেস তাহলে কি কি থাকবে, থাইমিন, আর কি হচ্ছে সাইটোসিন। থাইমিন কে বলছি আমরা টি চিহ্ন দ্বারা চিহ্নিত করছি আর সাইটোসিন কে সি সাম সিম্বল দ্বারা চিহ্নিত করছি। এবার তাহলে জানতে পারলাম কি নাইট্রোজেন বেস গুলো এই দুই ধরনের থাকে। আর তৃতীয়ত যেটা জানবো সেটা হচ্ছে দেখো, তৃতীয়ত দেখো ফসফরিক অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো আমরা নিউক্লিওটাইড কাকে বলছি না, ডিঅক্সিরাইবোজ ও নাইট্রোজেন বেস ও ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত যে উপাদান তাকে বলছি আমরা নিউক্লিওটাইড। এই প্রসঙ্গে বলে দেই যে নিউক্লিওসাইট, এটা তো নিউক্লিওটাইড জানলাম, নিউক্লিওসাইট কাকে বলবো, নিউক্লিওসাইট। এটা ইম্পর্টেন্ট জেনে রাখো যে নিউক্লিওটাইড তো জানলে যে এই তিনটে নিয়ে গঠিত হলে তাকে আমরা নিউক্লিওটাইড বলবো। এবার দেখো নিউক্লিওসাইটের একটুই পার্থক্য, কেবল কিন্তু এই ফসফেট ফসফরিক অ্যাসিডটি বা ফসফেট গ্রুপটা কিন্তু থাকে না, এইটা ছাড়া আর এই দুটো থাকলেই তাকে বলতাম। তাহলে পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস নিয়ে গঠিত নিউক্লিওসাইট, তাহলে এই এই দুটো অবস্থা বর্তমান থাকলে তখন তাকে বলবো আমরা নিউক্লিও, নিউক্লিওসাইট। এই যে ডিএনএ, এই ডিএনএ এর গঠনগুলো কেমন হয় সেই গঠনগুলো দেখে নেব, এবং এই যে উপাদানগুলো দেখতে পেলাম এই উপাদানগুলো
ওই গঠনে কোথায় কি অবস্থান করে এবং ওই গঠনের চিত্র অঙ্কন করে ফুল ডিটেইলস আমরা জেনে নেব। এরপর আমরা ডিএনএর গঠনটা একটু দেখে নেব। ডিএনএ দেখো গঠন বিজ্ঞানী ওয়াটসন এন্ড ক্রিক, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 খ্রিস্টাব্দে কিন্তু এই ডিএনএর দ্বিতন্ত্রী গঠনটি বর্ণনা করেন। ডিএনএর দ্বিতন্ত্রী গঠনটি তাহলে 1953 খ্রিস্টাব্দে এই ওয়াটসন আর ক্রিকের যে দ্বিতন্ত্রী যে ধারণা দিয়েছেন এইটা কিন্তু আমরা এই ক্লাসে জানব। তার আগে চলে আসি ডিএনএটা আমরা কি নিয়ে গঠিত জানি, যে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরেকটি হচ্ছে নাইট্রোজেন বেসগুলি নিয়ে গঠিত, আরেকটি হচ্ছে ফসফেট, যে সমস্ত ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। এবার চলে আসি ওইগুলো তাহলে কেমনভাবে গঠিত থাকে, তার আগে আরেকটি উদাহরণ আমরা চলে আসি। দেখো তোমরা সিঁড়ি নিশ্চয়ই দেখেছো, সিঁড়ি, তাহলে সিঁড়িতে কি থাকে, না সিঁড়িতে ওঠার জন্য এরকম স্টেপগুলি থাকে। দেখো এই সিঁড়িতে তাহলে কয়টি স্ট্যান্ড থাকে, না দুটি, তাহলে দুটি স্ট্যান্ড বর্তমান। ঠিক ডিএনএ এর ক্ষেত্রেও কিন্তু এরকম দ্বিতন্ত্রী এরকম দুটি স্ট্যান্ড বর্তমান, এটাকেই আমরা এই সিঁড়ি তাহলে এরকম থাকে জানি। এই সিঁড়িটাকে যদি ডান দিকে পেঁচানো হয় দুই প্রান্ত ধরে, তাহলে সিঁড়িটাকে এই দুই প্রান্ত ধরে যদি পেঁচানো হয় তাহলে কেমন গঠন দেখা যায় সেইটা একটু দেখো। তাহলে দেখো সিঁড়িকে পেঁচানো হলে এইরকম গঠন অবশ্যই দেখা যাবে সিঁড়িকে পেঁচানোর পর, ঠিক আছে। এবার দেখো সিঁড়িকে পেঁচানোর পর, ডান দিকে পেঁচানোর পর দেখো আমাদের এই দুটো তন্ত্রী থাকলো, তাহলে এই দুটো তন্ত্রীকে কি বলা হচ্ছে দেখো, একটিকে বলা হচ্ছে 5', ঠিক ওই প্রাইমের অপর প্রান্তকে বলা হচ্ছে 3' প্রান্ত, আর একটি প্রান্তকে বলা হচ্ছে দেখো যে 3' প্রান্ত, তার ঠিক অপর প্রান্তটাকে বলা হচ্ছে 5' প্রান্ত। ব্যাপারটা দেখো আমি স্টেট সিম্বলে দেখাচ্ছি, যে একটা যেটা সিঁড়ি উদাহরণ নিয়ে দেখেছিলাম, তাহলে এটা যদি 5' প্রান্ত হয় এটা তাহলে হবে 3' প্রান্ত, এটা যদি 3' প্রান্ত হয় এটা হলে হবে 5' প্রান্ত। এবার আসি গঠনগুলো কেমন থাকে। এবার দেখো এই যে দুটো যে সিঁড়ির এই এদের মধ্যিখানের গ্যাপটা দেখে 20 angstrom, তাহলে এখানকার তাহলে এদের দুজনের মধ্যে এই সরি এদের তাহলে এদের দুটি শৃঙ্খলের মধ্যে দূরত্ব কত জানলাম 20 angstrom। এবার চলে আসি দেখো যে এদের তাহলে গঠনটা কেমন থাকে একটু দেখে নিই, যে দেখো এখানে দেখো কি কি নিয়ে গঠিত হবে দুটি শৃঙ্খলটা, দুটি শৃঙ্খল তাহলে কি নিয়ে গঠিত হবে, রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, আরেকটি হচ্ছে নাইট্রোজেন বেসগুলি থাকবে, আর থাকবে কি ফসফেট গ্রুপগুলো থাকবে। এবার চলে আসি দেখো এই যে আমরা নাইট্রোজেন বেসগুলো তাহলে কি কি জেনেছিলাম, অ্যাডেনিন জেনেছিলাম, গুয়ানিন জেনেছিলাম, থাইমিন জেনেছিলাম, আর সাইটোনিন জেনেছিলাম। এরা দেখো এরা কিন্তু এই যে একটি প্রান্তে তাহলে একটি প্যাচের মধ্যে তাহলে দেখো টোটাল 10 জোড়া কিন্তু আমাদের এই নাইট্রোজেন বেসগুলি থাকে। কেমন থাকে দেখে নাও, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকে বন্ডিং আকারে, কেমন বন্ডিং, না অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডাবল বন্ডে কিন্তু সংযুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে কিন্তু ট্রিপল বন্ডে কিন্তু সংযুক্ত থাকে। তাহলে দেখো এইগুলো কি, না এইগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড দ্বারা কিন্তু সংযুক্ত থাকে। তাহলে আমরা ছবির মাধ্যমে জেনে নিই কেমন থাকে, তাহলে কি জানলাম, না এদিকে 10টি নাইট্রোজেন বেস থাকবে, এদিকে নাইট্রোজেন বেস 10টি থাকবে, তাহলে 10 জোড়া থাকবে, তার মানে 20টি নাইট্রোজেন বেস থাকবে, আর এখানে তাহলে দেখো টোটাল তাহলে 10টি কিন্তু আমাদের 10 জোড়া কিন্তু নাইট্রোজেন বেসগুলো থাকবে। এবার দেখো এই এই দুটি বন্ধের মধ্যে জেনেছিলাম, এই দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব জেনেছিলাম কত 20 angstrom, আর এই একটি প্যাচের পুরো একটি সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত বা দূরত্ব কত একটি সম্পূর্ণ প্যাচের, না 34 angstrom। তাহলে দেখো একটি প্রান্ত একটি বন থেকে তাহলে একটি নাইট্রোজেন বেস থেকে আর একটি নাইট্রোজেন বেসের দূরত্ব কত হবে, না সেটাকে কিন্তু 34 কে তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 3.4 angstrom। তাহলে ওইটা আমি আসছি না, তাহলে দেখো কি দেখতে পেলাম, না এইগুলো তাহলে কি থাকবে, না এ টির সঙ্গে বন থাকবে, আবার জি
সির সঙ্গে কোন থাকবে আবার দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু এভাবে ফিল আপ করা থাকবে ঠিক আছে এবার এর পার্টিকুলার ভাবে দেখো আমরা যদি একটা রাসায়নিক গঠন আমি একটু ভালো করে দেখাচ্ছি ওইটা দেখে বোঝার চেষ্টা করো এবার দেখো এই এই আমি একটিকে আমি একটি বড় করে দেখাচ্ছি সেটা একটু ফলো করার চেষ্টা করো তাহলে দেখো আমি সাপোজ ধরলাম অ্যাডেনিন থাইমিনের সঙ্গে কিন্তু ডাবল বন্ডে রয়েছে এই হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত রয়েছে এগুলো দেখো এগুলো কি এই যে দ্বিতন্ত্রী গঠনে কিন্তু কি দেখা যাবে না যে সমস্ত রাইবো সুগার দ্বারা কিন্তু সংযুক্ত থাকবে রাইবো সুগার দ্বারা কিন্তু সংযুক্ত থাকবে আর এগুলোকে ধরে রাখবে কে 5 প্রাইম এই যে 5 প্রাইম প্রান্ত এই 5 প্রাইম প্রান্তের সঙ্গে এগুলো কানেক্টিং করে রাখবে কে না ফসফেট গ্রুপগুলো ফসফেট গ্রুপগুলো কিন্তু কানেকশন করে রাখবে আবার পরে যখন কি বন্ড আসবে না রাইবো সুগারের সঙ্গে এটি তারপর এটা ধরো এলো গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ধরো সংযুক্ত থাকবে ট্রিপল বন্ডে দ্বারা তখন এই ক্ষেত্রে আবার দেখো কি বন্ড আসবে না রাইবো শর্করাগুলো থাকবে এগুলোকে বন্ড আকারে ধরে রাখবে কে না ফসফেট গ্রুপগুলো তাহলে এটা 5 প্রাইম এটা তাহলে 3 প্রাইম এইভাবে কিন্তু বন্ডিং আকারে গুলো এইভাবে সজ্জায়িত থাকে ঠিক আছে আশা করি অসুবিধা নেই তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও তারপরে চলে আসি দেখো যে একটি সিঙ্কহোলের দূরত্ব কত জানলাম 34 অ্যাংস্ট্রম তাহলে দেখো এইরকম কিন্তু অসংখ্য রয়েছে অসংখ্য দীর্ঘায়িত সিঙ্কহোল দেখতে পাবো তোমাকে জেনে নাও যে ডিএনএ এর কাজটা কি ডিএনএ এর কাজ কিন্তু দেখো যে ডিএনএ কিন্তু বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক হিসেবে কাজ করে থাকে আর ডিএনএ কিন্তু নিজস্ব প্রতিলিপি ডিএনএ অর্থাৎ অপত্য ডিএনএ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে থাকে এগুলো আসছি আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা বলবো আবার রেপ্লিকেশন দেখে নেব আরএনএ এর গঠনগুলি কেমন রয়েছে দেখো আরএনএ আরএনএ দেখো আরএনএ এর পুরো নামটা একটু দেখে নিই আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড রাইবোনিউক্লিক অ্যাসিড এবার দেখো এর গঠনগুলো আমরা দেখে নিই ওই গঠনগুলো কি কি থাকে না প্রথমত হচ্ছে আমরা ওই যে নিউক্লিওটাইড পড়তে গিয়ে পেন্টোজ শর্করা দেখেছিলাম এখানেও পেন্টোজ শর্করার মধ্যে কিন্তু ডিঅক্সি রাইবোজ শর্করা থাকবে না শুধু রাইবোজ শর্করা থাকবে শুধু রাইবোজ শর্করা থাকবে রাইবোজ শর্করা আর দেখো এখানে কিন্তু নাইট্রোজেন বেসগুলি থাকবে নাইট্রোজেন বেসগুলি থাকবে এবার দেখো এই নাইট্রোজেন বেসের মধ্যে দেখো সেই সেম ভাবে পিউরিন বেস থাকবে পিউরিন বেস থাকবে আর একটি হচ্ছে পিরিমিডিন বেসও থাকবে পিরিমিডিন বেসও থাকবে তবে পার্থক্যটা আমি বলছি দেখো কোথায় আছে তবে পার্থক্যটা কোথায় আছে দেখে নাও যে পিউরিন বেসে কি ছিল অ্যাডেনিন আর গুয়ানিন ছিল কিন্তু পিরিমিডিন বেসে দেখো পার্থক্যটা ঠিক দেখতে পাবে কি ছিল না থাইমিন আর কি ছিল সাইটোসিন এই দেখো এখানে কিন্তু আরএনএ এর ক্ষেত্রে কিন্তু পিরিমিডিন বেসে কিন্তু থাইমিন থাকবে না কি থাকবে না থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে থাইমিনের পরিবর্তে তাহলে কি আসবে ইউরাসিল আসবে এটা একটু ভালো করে জেনে রাখবে এটা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসে যে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কোন নাইট্রোজেন বেস থাকে সেটা হচ্ছে ইউরাসিল নাইট্রোজেন বেস থাকে ইউরাসিল তৃতীয়ত চলে আসছি যে দেখো ফসফরিক অ্যাসিড গুলো থাকবে ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ যেমন দ্বিতন্ত্রী গঠন ছিল আরএনএ কিন্তু দ্বিতন্ত্রী গঠন নয় আরএনএ কিন্তু একতন্ত্রী গঠন দেখা যায় এবার দেখো তাহলে আরএনএ কেমন গঠন দেখা যায় তাহলে জানলাম যে একতন্ত্রী তাহলে আরএনএ যদি এটা যদি 5 প্রাইম প্রান্ত হয় তাহলে এটা হবে কি না 3 প্রাইম প্রান্ত এবার দেখো এগুলোতে তাহলে তারা বন্ডিং আকারে থাকে কেমন বন্ডিং না অ্যাডেনিন অ্যাডেনিন গুয়ানিন থাইমিন এই আকারে কিন্তু বন্ড আকারে থাকো এরা নিজেদের একটি বন্ধনকে এদের নিজেদের একটি তন্ত্রকে কিন্তু আবার ডাবল স্ট্র্যান্ড আকারে করে নেয় কেমন ব্যাপারটা দেখো ধরো এখানে অ্যাডেনিন ছিল অ্যাডেনিন ছিল তাহলে এ কিন্তু থাইমিন কিন্তু থাকে না তাহলে দেখো এই যে একটু লক্ষ্য করবে এখানে কিন্তু থাইমিন দেওয়া যাবে না কারণ কি আরএনএ এর ক্ষেত্রে কিন্তু থাইমিন নেই এইটা একটু কেয়ারফুলি ভাবে দেবে সব দেবে ডিএনএ এর মতো ভুল করে আবার এখানে থাইমিন বসিয়ে দিও না তাহলে থাইমিন না বসে কি বসবে তাহলে থাইমিন দিলে কিন্তু ভুল কেন না আরএনএ তো থাইমিনই থাকে না
পিরিমিডিন বেস যে থাইমিন ওই থাইমিনটাই থাকে না তাহলে কিন্তু এখানে কিন্তু ইউরাসিল দিতে হবে ইউরাসিল পিরিমিডিন বেসটা দিতে হবে তাহলে দেখো তাহলে এর সঙ্গে তাহলে কি বন্ড করবে না ইউরাসিল এই হবে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু জিসি এই হবে কিন্তু এরা কিন্তু বন্ড করে থাকে আবার দেখো ইউ ডাবল বন্ড এই হবে কিন্তু বন্ড আকারে থাকে ঠিক আছে এরা নিজেদের মধ্যে আবার দ্বিতন্ত্রী করে ফেলে তবে কিন্তু এদের ওটাই একতন্ত্রী গঠনটা যেটা কি নিজেদের মধ্যে প্যাচের ফলে কিন্তু দ্বিতন্ত্রীতে সাময়িকভাবে দেখা যায় ঠিক আছে এবার চলে আসি দেখো এই ডিএনএ আর আরএনএ এর মধ্যে একটু পার্থক্য করে নিই ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য করে নিই ডিএনএ আরএনএ এবার দেখো ডিএনএ তাহলে ফার্স্ট আমরা দেখছি কি যদি তন্ত্রটা দেয়া হয় ওই যে তাহলে কি দেখতে বললাম ডিএনএ তাহলে দ্বিতন্ত্রী তাহলে আরএনএ কি হবে না আরএনএ কিন্তু একতন্ত্রী প্রথম পার্থক্য হয়ে গেল আমাদের দ্বিতীয় পার্থক্য চলে আসি ডিএনএ দেখো আমরা তাহলে ফার্স্ট অফ অল প্রথমত তাহলে কি না তন্ত্রটা দিলাম কেমন তন্ত্র দেখা যায় অর্থাৎ স্ট্যান্ড গুলো দ্বিতন্ত্রী স্ট্যান্ড এটা হচ্ছে একতন্ত্রী স্ট্যান্ড তারপরে চলে আসি দেখো দ্বিতীয় পয়েন্টে শর্করা শর্করা পেন্টোজ শর্করা দিয়ে দেবে পেন্টোজ শর্করা পেন্টোজ শর্করা তাহলে ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ শর্করাটা কেমন ছিল না পেন্টোজ শর্করা ছিল ডিঅক্সিরাইবোজ ডিঅক্সিরাইবোজ শর্করা ডিঅক্সিরাইবোজ শর্করা এর ক্ষেত্রে কেমন ছিল শুধু রাইবোজ শর্করা রাইবোজ শর্করা তারপরে চলে আসি দেখো যে নাইট্রোজেন বেস গুলো পার্থক্য কি দেখা যায় নাইট্রোজেন বেসের কি পার্থক্য দেখা যায় নাইট্রোজেন বেস এখানে দেখো আমাদের একটাই পার্থক্য দেখেছিলাম কি না ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু থাইমিন থাকবে এটাই পার্থক্য থাইমিন থাকবে কিন্তু আরএনএ এর ক্ষেত্রে কিন্তু ইউরাসিল থাকবে ইউরাসিল থাকবে ঠিক আছে আরেকটি পার্থক্য দেখে নিই তিন নম্বরে দু নম্বরের পার্থক্য আসে কিন্তু আমরা চারটি পার্থক্যই দেখে রাখি তারপরে জেনে রাখি কাজ ডিএনএ এর কাজ কি জেনেছিলাম না ডিএনএ কিন্তু বংশগত বৈশিষ্ট্যগুলির ধারক ও বাহক হিসেবে কাজ করে কিন্তু আরএনএ কিন্তু প্রোটিন তৈরিতে সাহায্য করে ঠিক আছে তারপর যদি এই দুটো কাজ করলে তাহলে চারটি পার্থক্য আশা করি নরমাল ভাবে ইজি ভাবে মনে থেকে যাবে দেখো যে ডিএনএ এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলবো আমরা যদি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন তাকে বলবো আমরা রেপ্লিকেশন রেপ্লিকেশন আর যদি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় তখন তাকে বলবো আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন আর যদি ডিএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় ডিএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তাহলে তখন তাকে বলবো আমরা ট্রান্সলেশন তখন কি বলবো আমরা ট্রান্সলেশন এবার দেখে নাও এই যে পুরো সিস্টেমটা এই যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি একেবারে হয়ে গেল ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন এই যে পুরো সিস্টেম পুরো যে সিস্টেমটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ডগমা এইখান থেকে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং